একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল দ্বিতীয়টির আয়তনের সাংখ্যমান সমান হলে প্রথমটির ব্যাস কত তাহলে দুটি গোলক আছে এখানে তাহলে প্রথম গোলক দ্বিতীয় গোলক এর ব্যাস হচ্ছে কত ডি তাহলে এর ব্যাস কত হবে টু ডি দ্বিগুণ বলেছে এখানে একটি আর একটি দ্বিগুণ তাহলে এটা যদি টু ডি হয় এটা ডি তাহলে এর প্যাসার্ধ কথা হবে আর কথা হবে ডি বাই টু এর আর কথা হবে টু ডি বাই টু মানে ডি হবে এবার কি বলেছে প্রথমটির বক্রতলের ক্ষেত্র ফল দ্বিতীয়টির আয়তনের সংক্রমণ সমান তাহলে এর বক্রতলের ক্ষেত্র ফলে সূত্রে ফোর বাই আর স্কোয়ার মানে ফোর পাই আর কত এখানে ডি বাই টুর হোল স্কোয়ার সমান কত হবে ফোর পাই ডি স্কোয়ার বাই ফোর দ্বিতীয়টির আয়তনের সংখ্যমান সমান তাহলে আয়তনের সূত্র কি চারের তিন পাই আর কিউ আরের ভ্যালু কত আছে ডি ডি কিউ ওকে তাহলে প্রশ্ন অনুসারে কি আছে এইটা সমান এইটা তাহলে ফোর বাই ফোর ক্যান্সেল হলো ডি স্কোয়ার ডি ক্যান্সেল হলো এই তিনটে আসবে তাহলে ডির ভ্যালু কত বেরাল থ্রি বাই ফোর ডির ভ্যালু কোনটা ছিল প্রথমটির ব্যাস ছিল প্রথমটির ব্যাস ছিল তাহলে এইটার ব্যাস যদি থ্রি বাই ফোর হয় তাহলে এইটার ব্যাস কত হবে কারণ কোশ্চেন কি আছে গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দেখুন প্রথমটির ব্যাস চেয়েছে তাহলে প্রথমটির ব্যাস কত হয়েছে থ্রি বাই ফোর আর দ্বিতীয়টির কথা হবে এটি হচ্ছে প্রথমটির প্রথম ব্যাস দ্বিতীয় ব্যাস কথা হবে টু ডি বলেছে তাহলে টু ইন্টু থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই টু হবে থ্রি বাই টু এটাই অ্যান্সার এটাই হবে অ্যান্সার